গরম বেশ ভালোই পড়ে গেছে, তাই সকালবেলায় ব্রেকফাস্টের সাথে কিছু রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়েই আজকের দিনটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে অনেক হারিয়ে যাওয়া পুরনো রেসিপি দেওয়া আছে, আরও নতুন নতুন রেসিপিও অনেক আছে। আমি এবার থেকে সোম বুধ শুক্র রাত্রি 8টার মধ্যে নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে। আজ শনিবার, আজ নিরামিষ আমরা খাই বাড়িতে। নিরামিষ দিনে আমি আজকে কি রান্না করলাম তারই কিছু ভিডিও ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সহজ সাধারণ একটা পোলাও রান্না করব, তার জন্য আমি 1.5 কাপ কামিনি আতপ চাল নিয়ে নিচ্ছি। কামিনি আতপ বা গোবিন্দভোগ চাল যেটাকে বলে সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি পনিরের একটা তরকারি করব, সেই পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা দোকান থেকেই আনা পনিরটা। পোলাওর চালটা জল ঝরানো হয়ে গেছে, এবার আমি এর উপরে সামান্য একটু ঘি আর একটু হলুদ দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে রাখছি। এইভাবে পোলাওর চাল ঘি মাখিয়ে রাখলে পোলাও হওয়ার পর ভাতটা একে অপরের গায়ে লেগে যায় না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন ঘি, 2 তেজপাতা আর গোটা গরম মশলা। কিছুক্ষণ ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি ঘি মাখানো চালটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ভালো করে চালটাকে 1-2 মিনিট ভেজে নেব। পোলাওয়ের চাল যত ভালো করে আপনারা ভাজবেন ততই পোলাও ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি। পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা আপনারা প্রয়োজন মতন দেবেন। চিনি আর লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। সমস্ত উপকরণ আবারও 1-2 মিনিট আমি মিশিয়ে নেব চালের সাথে, আর চালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভেজে নেবার পর আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। যে কাপে আমি চাল মেপেছি সেই কাপেরই আমি 3 কাপ জল দিচ্ছি। যেহেতু 1.5 কাপ আমি চাল নিয়েছি তাই তার ডবল 3 কাপ জল এখানে দিতে হবে। জলটা ফুটে উঠলে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা একদম স্লোয়েতে রেখে 5-6 মিনিট পোলাওটা হতে দেবো। এদিকে পনিরের মশলাটাও রেডি হয়ে গেছে, দেখুন পোলাও রেডি। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে তলা থেকে নেড়ে দিচ্ছি এবং ঘিটা ভালো করে পোলাওতে মিশিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে গরম গরম অবস্থায় যে পোলাওটা হয়তো গলে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। এদিকে পনিরের তরকারিটাও আমি রেডি করে নিচ্ছি। পনিরের এই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। আজকে নিরামিষ দিনে তৈরি হয়ে গেল একদম সহজ সাধারণ একটা পোলাও। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঝরঝরে হয়ে গেছে, একে অপরের গায়ে লেগে নেই। আর করলাম পনিরের এই তরকারিটা, খেতে অসাধারণ হয়েছে। নিরামিষ দিনে দুপুরবেলায় সার্ভ করে দিলাম পোলাও, পনিরের তরকারি আর আমের টক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন।